আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো চলে আসছি গ্রামে। তো গ্রামে হুট করেই প্ল্যান করা হয়েছে গ্রামে আর কি। আমার শাশুড়ি মা অসুস্থ, এজন্য আর কি মা অসুস্থ কথা শুনে হুট করে চলে আসছি। তো দেখতেই পাচ্ছেন, এখন থেকে গ্রামের ব্লগ যতটুকু পারি দেওয়ার ট্রাই করব আর সব কিছুই শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ব্লগটি আপনারা এনজয় করতে থাকুন। তো ভাবলাম আপনাদের সামনে এসে এই ইন্ট্রোটা দেই। তো ঠিক আছে, দেখতে থাকুন আর আমার সঙ্গেই থাকুন। গ্রামে কী কী করি না করি, কোথায় যাই কী করি, সব কিছু শেয়ার করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, এখনকার মতো ক্যামেরাটা এখানে অফ করে দিচ্ছি। জামা কাপড় দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো কিছু কাপড় চোপড় নিয়ে আসা হয়েছে, যেগুলো আর কি কাচতে পারিনি এগুলো নিয়ে আসছি, হুট করে আসছি যেহেতু। আর দেখতে পাচ্ছেন মানে বাসার পিছনে চলে এসেছি। একটা দুইটা কি হাঁস দেখেন, আমি বলবো না, আপনারা যারা যারা চেনেন আমাকে কমেন্টস করে জানাবেন, দেখেন। আর এটা হচ্ছে বাড়ির পিছনে আর কি একটা বড় দিঘির মতো আছে সেটা, তো দেখতে পাচ্ছেন। আর গ্রামের পরিবেশ তো অসাধারণ। তো এই তো তারা দেখেন, এখানে একটা কি আছে দেখেন, একটা বিড়াল। কত সুন্দর দেখেন, গ্রামের পরিবেশ তো সবসময় সুন্দর না। এটা হচ্ছে আমাদের বাড়ির মানে বাসার পিছনের ভিউ। এটাও মাছ ফেলানো আছে, অনেক মাছ এর মধ্যে আর কি আছে। এখানে দেখেন মুরগি, তো এদিক থেকে কাপড় চোপড়গুলো শিপা কেচে নিচ্ছে। শিপা হচ্ছে আমাদের আর কি, ও আমাদের রিলেটিভও হয়, আমাদের হেল্পিং হ্যান্ড, ও আর কি কাজে একটু সাহায্য টাহায্য করে। এই তো এটা কি হাঁস, মানে আমি বলে দিলাম হাঁস, হাঁসটার নাম আপনারা বলবেন, ঠিক আছে। দুপুরে কী রান্নাবাড়া করবো, এই তো দেখেন গ্রামীণ মাছ। এখানে কী কী মাছ আছে, এটা ফলি মাছ, কই মাছ, শিঙ মাছ, ট্যাংরা মাছ। এটা আর কি দুপুরে আজকে রান্না করা হবে, একদম তাজা, ঠিক আছে। এখানে ধুয়ে কেটে রাখা হয়েছে আচ্ছা মাছ। এটা আর কি দুপুরে কী দিয়ে কী রান্না করে দেখে ট্রাই করবো শেয়ার করার জন্য। দেখেন এখানে কাঁচা মরিচ, একদম তাজা কাঁচা মরিচ। এগুলো এই যে বোটা ছিলবো, এখন এগুলো করে বোটাগুলো ছিলে ফেলবো। এগুলো ছিলে এগুলো আর কি সুন্দর করে ফ্রিজে রেখে দেব, একদম তাজা নিয়ে আসছে। ভালোই লাগতেছে, অনেকদিন প্রায় দীর্ঘ 5-6 মাস পরে গ্রামে এসেছি। মা অনেক অসুস্থ, হঠাৎ করে একটু ঠান্ডার সমস্যা হয়েছে, এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে। আপনারা দোয়া করবেন আমার শাশুড়ি মায়ের জন্য, আসলে মা আমাদেরকে অনেক ভালোবাসে। তো আসলে হঠাৎ করেই 10টার সময় ফোন পেয়েছি আর কি। আমরা 11:30-এর মধ্যে সব প্রিপারেশন নিয়ে নিয়েছি, 2:30-এর দিকে আমরা আর কি রওনা দিয়েছি। তো আপনারা যারা আমার আগের ব্লগটি দেখেননি তারা দেখে আসবেন, আসলে আসছি সেই অল্প স্বল্প একটু শেয়ার করার ট্রাই করছি। তার জন্য এই যে গরম পানি আর এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, এটা অনেক ভালো, এটা ভাপ দেওয়ার জন্য খাবে আর মুখে কিছু দিয়ে ভাপ দিবে, ঠিক আছে। এটা আর কি এখন দেবো মাকে, তো এটা খাবে। চুলা, মাটির চুলা রান্না হবে আজকে। তো চুলার পাড়ি দিয়ে দেখতে পাচ্ছেন চুলার জেলা আর কি চলাল আর কি যে যেটা বলে এটাই আগুন ধরানো হবে। মশলা বের করে নিয়েছে, এগুলো সব কিন্তু আর কি পাটায় বাটা মশলা। এখানে আছে জিরা, রসুন, কাঁচামরিচ, এগুলো দিয়ে রান্না হবে আজকে। খাইয়ে যাও, আমরা খাইছি, যা
আমার ফোন আপনার আরো আছে ঘরে থাকবে দাদু ওকে কেন কাটছি মালটা দেব নিয়ে যাই মার কাছে এই বড়িটা মা আমার হাতে দিয়েছে দিয়ে বলতেছে যে এটা খেয়ে দেখো অনেক মজা আসলে এইসব জিনিসগুলো আসলে শাশুড়ি না থাকলে আসলে এগুলো আসলে এই ভালোবাসাগুলো পাওয়া যায় না তো এটা দিল বলে কি যে একটু খেয়ে দেখো বড়িটা অনেক মিষ্টি ভাবলাম এই কথাটা আপনাদের সাথে শেয়ার করি আসলে বড়ই কিন্তু একটা এটার মধ্যে কত ভালোবাসা মহব্বত এই যে অনেকদিন পর গ্রামে আসছি বাবুচি আমি বাবুরছি ভাবি আর এই দেখেন কই মেসে সাইজ হাতে না লইলে বুঝবেন না আপনারা দেখেন এগুলো খা অনেক মজা কে কে খেতে যান চলে আসেন আমাদের এই যে আমরা খাবো কোন দুইটা আপনারা মজার মজার ব্লগ পাবেন ইনশাল্লাহ এটা দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে পরি এইটা আমার এইটা সাথী আমরা খাবো এইটা আগামী শনিবার আমাদের ননদ তুমি মনি দে মনি কিন্তু দেখে এই ব্লগ মনি এই যে তোমার দামের লেগে একদম ছোটটা বাচ্চা আমি কিন্তু জানি না কিছু এই ভাবি রাখছে সুইটের জন্য এই যে ট্যাংরা মাছ মাথা ছাড়া এইগুলো সুইট খেতে অনেক পছন্দ করে তো তার জন্য রেখে দিয়েছি আর এই ফলি মাছ খাবে হচ্ছে বড় বাপা আমাদের ম্যাডাম ঢাকায় আছেন তার জন্য এই ফলি মাছটা রেখে দেওয়া হয়েছে তো আপনারা সামনে সুন্দর সুন্দর ব্লগ পাবেন আর ভাবির হাতের রেসিপি চুলা মাটির চুলা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো এই তো এখন ঠিক আছে রান্নার সময় আবার আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ দেখুন রান্নার প্রিপারেশন চলছে দেখতে পাচ্ছেন এখানে এই তো আলু ভেজে নেওয়া হচ্ছে আর পাঁচমিশালি সবজি আর এখানে এই যে কই মাছ রান্না হবে আজকে আর এগুলো আর কি রেখে দেওয়া হবে এগুলো আগামীকালকে রান্না করা হবে ওই চুলা ভাত তো এই তো রান্না বাড়া এখানে শসার ঝোল রান্না করা হবে পেঁয়াজ কুচাই রাখা হয়েছে শসার ঝোল রান্না করা হবে আর এটার মধ্যে তো চিকেন আছে এটাও রান্না হবে ছাড়ে না এখনো ফ্রোজেন করা তো এটা রান্না হবে আর এখানে আলু কাটা হচ্ছে চিকেনের জন্য তো ঠিক আছে পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে কই মাছ রান্না করা হবে এখন এই কই মাছ পেঁয়াজ ডালা শেষ এখন এই তো রসুন পেস্ট এখানে জিরা বাটা রসুন বাটা আর কাঁচামরিচ বাটা মাটির চুলা রান্না যেভাবে রান্না করে মজা লাগে তো কষানো হবে এটা ভাজা ভাজা করে দেন বাকি মশলা দিয়ে দেওয়া হবে হলুদ গুঁড়ো মরিচের গুলো অল্প করে কাঁচামরিচ বাটা দেওয়া হয়েছে এর জন্য অল্প করে দেওয়া হবে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে ওই তরকারি সবজিগুলো কষিয়ে নেওয়া হবে তো ওই সবজিগুলো দিয়ে কষাই নেওয়া হবে বাবুর জন্য একটা শিম মাছ দিয়ে দিচ্ছে ও কই মাছ খাইতে পারবে না কই মাছ দিয়ে দেওয়া হয়েছে কই মাছ দিয়ে এখন ঝোলে পানি দিয়ে দেবে শেষ রান্না বাড়া এখন ঝোলে পানি দিয়ে কই মাছ মতো নামিয়ে নেবে শেষ আর কিছু টমেটো দিয়ে দেবো উপর থেকে টমেটো দিয়ে ঝোলের পানি দিয়ে দেওয়া হয়েছে আর উপর শেষে শসা রান্না করা হচ্ছে আর আগুন বাবারে
আর এখানে বাবুর জন্য ডিম ভেজি করে নিছি, দেশি মুরগির ডিম, শাশুড়ি মায়ের হাতের মুরগি, সেই ডিম মুরগিগুলো দেখাবো আপনাদেরকে। দুপুরে রান্না শেষ, এখন সব কিছু ঘরে নিয়ে আসা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কই মাছ, শিম, আলু আর ফুলকপি দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি রান্না করা হয়েছে। এখানে হচ্ছে যে দেখতে পেয়েছিলেন যে শসা রান্না করছি, সেটার ঝোল রান্না করা হয়েছে, রান্না করা হয়েছে মুরগি মাংস দিয়ে আলু দিয়ে একদম কষা কষে রান্না করা হয়েছে। এটা আমাদের দুপুরের রান্না। ওদের জন্য দেখতে পাচ্ছেন দুধ জাল করে রাখা হয়েছে, এটা বাচ্চারা খাবে। আর এখানে কিছু ফ্রুটস নিয়ে এসেছিলাম কালকে, সবাই কেটে কেটে দিচ্ছে। এখানে মালটা আসছে আর পেয়ারা, তো সবাইকে দিয়েছি যারা যারা আসছে। তো এগুলো আবার বিকেলে কাটা হবে, আর মাকে বেশি করে মালটা খাওয়াচ্ছি, তো মালটাগুলো বেশ ভালোই ছিল। আর এখানে মার হাঁসি ডিম পারে, এখানে আছে কিছু হাঁসির ডিম, হাঁসগুলো তো অনেক ডিম পারে মাশাল্লাহ। তো ঠিক আছে, আজকের ব্লগটি এখানেই আমি শেষ করব। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব, গ্রামের সুন্দর সুন্দর ন্যাচারাল ভিউগুলো আপনাদের দেখানোর ট্রাই করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।